হ্যালো এভরিওয়ান, এখন আমি দেখাবো সিম্পলি গুগলকে ইউজ করে আমরা কি করে বানিয়ে ফেলতে পারবো কোশ্চেন অ্যান্সার সেট। আসুন শুরু করা যাক। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে এই লোগোটিতে ক্লিক করে আমাদের নিজস্ব যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটিকে লগ ইন করে নিতে হবে। সেটা লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি অপশান আছে অ্যাপস বলে, এই অ্যাপস অপশানে ক্লিক করুন। অ্যাপস অপশনে ক্লিক করলেই সাতখানা ইমোজির মতো জিনিস চলে আসবে, সেখানে আপনি গুগল ড্রাইভ অপশনে ক্লিক করুন। এটি লোডিং হচ্ছে, এটি লোডিং কমপ্লিট হলেই আপনি দেখতে পাবেন ঠিক ড্রাইভের নিচে দেখতে পাবেন নিউ এবং তারপর মাই ড্রাইভ, শেয়ার্ড উইথ মি, রিসেন্ট, স্টার্ট, অনেক কিছু দেখতে পাবেন। তো এখানে এই নিউটায় ক্লিক করবেন। নিউতে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান আছে, সেখানে মোর অপশানে যাবেন। মোর অপশানে গিয়ে প্রথম অপশানটি হচ্ছে গুগল ফর্ম, গুগল ফর্মে ক্লিক করবেন। এই অ্যারোটিতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করবেন। এই পেজটি লোডিং হচ্ছে, লোডিং কমপ্লিট হলেই ঠিক এইরকম একটা সারফেস আপনি দেখতে পাবেন যেখানে প্রথমেই আনটাইটেলড ফর্ম অপশন আছে। তো ধরে নিন আপনি অ্যানাটমির কুইজ রেডি করছেন বা অ্যানাটমির কোশ্চেন অ্যান্সার ব্যাংক রেডি করছেন, তো এখানে আপনি অ্যানাটমি নাম দিয়ে দিন। একইভাবে এখানেও আপনি সেই নামটি পেয়ে যাবেন। এবার আপনি যদি কোনো ডেসক্রিপশন দিতে চান যে কিসের জন্য আপনি এটা করছেন, সেটা এই জায়গায় দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এরপরেই আপনি এখানে এবার পরপর কোশ্চেনের লিস্ট পেয়ে যাবেন। তো এখানে একখানাই অ্যাড করা আছে, এখানে এবার আপনাকে কোশ্চেনটা, আপনার যে কোশ্চেনটা আপনি দিতে চাইছেন সেই কোশ্চেনটা এখানে আপনাকে দিতে হবে। সেটাকে আপনি কীরকমভাবে আপনি সেটা জানতে চাইছেন, মাল্টিপল চয়েস হিসাবে জানতে চাইছেন নাকি শর্ট অ্যান্সার জানতে চাইছেন নাকি প্যারাগ্রাফে জানতে চাইছেন, সব অপশন এখানে দেওয়া আছে। তো এখানে যেহেতু আমরা কুইজ বা কোশ্চেন অ্যান্সার নিয়ে কথা বলবো, তাই আমরা এখানে মাল্টিপল চয়েস সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করবার পরেই এখানে আপনাকে এবার কোশ্চেনটা টাইপ করতে হবে। এবার আমি আমার কোশ্চেনটা আগে থাকতে তৈরি করে রেখেছি, আমি এখানে চারটে কোশ্চেন আগে থাকতে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে রেখেছি। তো আমি সিম্পলি এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। প্রথমে সিলেক্ট করে নিলাম ওই জায়গাটাকে, কপি করে নিলাম, করে আবার আমার গুগলে চলে গেলাম, গিয়ে এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার এখানে এবার আপনাদের মনে হতে পারে যে বারবার তাহলে কীরকম কপি করে পেস্ট করব, এই জায়গাটা আপনাকে বারবার কপি পেস্ট করতেই হবে। আর এইখানে যে অপশানগুলো, আপনি ধরুন আপনি একটা কোশ্চেনের চারটে অপশান দিয়েছেন, আপনি সেই চারটে অ্যান্সারকে একসাথে পেস্ট করতে পারেন, কীভাবে সেটাই এবার আমি দেখাবো। এবং সেটা করবার জন্য আপনাকে এই ফরম্যাটে আপনাকে ডকুমেন্টটা রেডি রাখতে হবে। তো এই ফরম্যাটে রেডি রাখবার পর আপনি চারটেকে একসাথে সিলেক্ট করে নিলেন, করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলেন এবং দেখে নিলেন এটার অ্যান্সার কী আছে। এই কোশ্চেনের অ্যান্সার আছে এ, এটা দেখে নিলেন, আবার গুগলে চলে গেলেন, গিয়ে অপশান ওয়ানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। দেখুন আমি অপশান ওয়ানে ক্লিক করলাম কিন্তু চারটে জায়গাতেই জিনিসটা পেস্ট হয়ে গেল। এবার আমি দেখেছিলাম যে এটার অ্যান্সার ছিল এ, তো আমি কি করব এখন, এই অ্যান্সারটাকে আমায় সিলেক্ট করতে হবে। অ্যান্সারটা সিলেক্ট করবার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমাকে কালেক্ট ইমেল অ্যাড্রেস করতে হবে। প্রেজেন্টেশনে অপশনে গিয়ে সাপেল কোশ্চেন অর্ডার আমি চুজ করে নেব, যাতে বারবার কোশ্চেনগুলো সাপেল হয়ে যায়। আর কুইজ অপশানে গিয়ে আমি এটাকে মেক দিস আ কুইজ অপশানটা অন করে দেবো।
এই অপশনটা অন করে সেভ করে দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন এখানে এই পয়েন্টটি অ্যাড হয়ে গেছে, অ্যান্সার কি। তো এবার আমি এই অ্যান্সার কিতে ক্লিক করব। ক্লিক করে আমি দেখেছিলাম যে এটার অ্যান্সার আছে এ, আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এখানে একটা গ্রিন রাইট চলে এলো এবং আমি এই কোশ্চেনটার জন্য এক পয়েন্ট দিয়ে দিলাম এবং এটাকে ডান করে দিলাম। এবার যেটা মনে রাখতে হবে আমাকে, যে স্টেপগুলো বারবার করতে হবে সেটা হচ্ছে রিকোয়ার্ড, এটাকে অন করে দিতে হবে এবং আমার কাজ এখানে শেষ হয়ে গেল। তো এবার সেকেন্ড কোশ্চেনটা অ্যাড করবার জন্য আমি এখানে অ্যাড কোশ্চেন করলাম, করে সেকেন্ড কোশ্চেন আমি এবার আবার একইভাবে টাইপ করব। তো বারবার আমাকে এই রিকোয়ার্ড বোতামটা অন করতে হবে এবং অ্যান্সার কিটা আমাকে দিতে হবে। তো আমি কাজের সুবিধার জন্য একটা ছোট টিপস দিতে চাই, এখানে অ্যান্সার কিতে গিয়ে আপনি পয়েন্ট ওয়ান দিয়ে ডান করে দিন এবং রিকোয়ার্ডটা অন করে দিন। এবং এরপর আপনি ধরুন 20টা কোশ্চেন বানাতে চলেছেন, তো এবার এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এই স্লাইডটাকে কপি করে জাস্ট কপি বাটামে ক্লিক করতে থাকুন। এই এটি অ্যাকচুয়ালি ডুপ্লিকেট বাটাম, তো এটা ডুপ্লিকেট বাটামে ক্লিক করতে থাকলেই এটা নিচে ডুপ্লিকেট হতে থাকবে। তো আমি এই স্লাইডটাকে তিনটে ডুপ্লিকেট করে নিলাম, কারণ আমার কোশ্চেন সংখ্যা ছিল চার, একটা অলরেডি হয়ে গেছে। তো আবার আমি একই প্রসেসে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব, করে আমি এটাকে কোশ্চেনের জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আবার একইভাবে আমি ওখানে চলে যাব, গিয়ে চারটাকেই একসাথে সিলেক্ট করে নেব এবং দেখে নিচ্ছি এখানে এর অ্যান্সার আছে সি। তো আমি চারটাকেই এখানে একসাথে পেস্ট করে দিলাম, অ্যান্সার কি এতে গিয়ে আমি সিটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড ডান করে দিলাম। একইভাবে আমি তিন নম্বরটাও করব, তিন নম্বর কোশ্চেনটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এবার আমি এর অ্যান্সারটাকে দেবো একসাথে চারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর অ্যান্সার দেখে নিলাম আছে পি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর অ্যান্সার কিতে গিয়ে আমি বিতে পেস্ট সিলেক্ট করে দিলাম অ্যান্ড ডান করে দিলাম। একইভাবে আমার লাস্ট কোশ্চেন একইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং সেটাকে এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করব কোশ্চেনের উপর দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে এই অ্যান্সারগুলো একসাথে সিলেক্ট করে কপি করে একইভাবে পেস্ট করে দিলাম। এটার অ্যান্সারটা আমি দেখতে ভুলে গেছিলাম, এটার অ্যান্সার ছিল হচ্ছে বি, অ্যান্সার কিয়ে গেলাম বিতে সিলেক্ট করলাম ডান করে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারখানা কোশ্চেন ছিল, আমার চারটে কোশ্চেন অলরেডি এখানে লেখা হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুবার টু টু ইউজ করে ফেলেছি, তো তার জন্য এর তলায় আন্ডারলাইন দিয়ে দিয়েছে। তো আমি একটা টুকে উড়িয়ে দিলাম, দেখলাম আন্ডারলাইনটা সরে গেছে। আমি আর একবার চেক করে নিই, দেখুন এখানে দেখতে পাচ্ছি রিকোয়ার্ড অন আছে, এখানে দেখতে পাচ্ছি এটা রাইট অ্যান্সার। তার মানে যখন কেউ কুইজটা অ্যাটেন্ড করবে যদি এই অ্যান্সারটায় ক্লিক করলে তবে সে পয়েন্টটা পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছি এই কোশ্চেনটার জন্য এক পয়েন্ট বরাদ্দ আছে। একইভাবে আমি এটাও দেখছি এক পয়েন্ট আছে এবং এইটা রাইট অ্যান্সার আছে এবং এটা রিকোয়ার্ড আছে, এটাও সেম। তিনটে জায়গায় আমি চেক করে নিচ্ছি, তিনটে জায়গায় ঠিক আছে অ্যান্ড এটাও সেম, তিনটে জায়গায় ঠিক আছে। তো আমাদের আপাতত ফার্স্ট স্টেপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ইমেল অ্যাড্রেসের জায়গায় স্টুডেন্টরা নিজেদের ইমেল অ্যাড্রেস দেবে এবং সেটা একটা জায়গায় কালেক্ট হতে থাকবে, সেটা কোথায় গিয়ে কালেক্ট হবে সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আপনাকে আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে হবে,
এইখানে ক্লিক করে আপনি একটা অ্যাড কোশ্চেন অ্যাড করুন এবং ফুল নেম একটা বক্স অ্যাড করে দিন এবং সেখানে অটোমেটিকই আমার এখানে চলে এলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এটা। তো যদি আপনার না আসে এখানে ক্লিক করবেন করেই প্রথমে পেয়ে যাবেন শর্ট অ্যান্সার টাইপ, তো সেটাই ক্লিক করে দেবেন এবং এটা অবশ্যই রিকোয়ার্ড করে রাখবেন। এটাই তো আর অ্যান্সার কি কি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট যেহেতু আমি কুইজ মোডে করে রেখেছি এরা এই অপশানটা দিচ্ছে, বাট আমার সেটা দেখবার দরকার। তো এই হলো কমপ্লিট সেট আপ। এবার আমি যদি এই কুইজটাকে সকলের সাথে শেয়ার করতে চাই আমি কি করব, রেসপন্সে যাব, গিয়ে এখানে অ্যাকসেপ্টিং রেসপন্স সুইচটা অন করে দেবো। এটা অন করে দেওয়ার পর আমি এই যে পার্টিকুলার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে হোক বা স্টুডেন্টদেরকে মেল করে হোক আমি শেয়ার করে দেবো, অথবা এখানে সেন্ড অপশানে গিয়েও শেয়ার করা যেতে পারে, ডিরেক্টলি কালেক্ট ইমেল অ্যাড্রেসে এগুলো সেন্ড হয়ে যাবে, অথবা এখান থেকে কপি লিঙ্ক গিয়ে কপি করে নিলেন, সেটা এবার ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক যেভাবে হোক স্টুডেন্টদেরকে শেয়ার করে দেওয়া যাবে। তো যখন একটা নির্দিষ্ট টাইমের পর আপনি চাইছেন যে ওটা যাতে না আর শেয়ার হয় তখন কি করবেন, এখানে গিয়ে শুধুমাত্র এই বাটনটা অফ করে দেব, তাহলে ওই লিঙ্ক শেয়ার হওয়ার পরেও কেউ ওই লিঙ্ক অ্যাক্সেস করতে পারবে না। তো একটা সার্টেন পিরিয়ডের জন্য আপনি এটাকে খুললেন এবং চাইলেন যে এটা আবার পরবর্তীকালেও কাজে লাগাতে, তো জাস্ট এখানে গিয়ে এই অ্যাকসেপ্টিং বাটনটাকে অফ করে রেখে দিলেন এবং এটা অটোমেটিক্যালি আপনার ডাইভে সেভ রইল। আমি দেখিয়ে দিচ্ছি ডাইভে কীভাবে এটা সেভ হলো। আমি এখানে কমপ্লিট করে দিলাম, এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি এটাকে স্টার মেসেজ করে দিলাম। এবার আমি দেখে নিই ফোল্ডার অপশন দেখতে পাবেন, এই ফোল্ডার অপশনে গিয়ে আপনি সিলেক্ট করে নিন যে আপনি এটা ড্রাইভের কোন ফোল্ডারে রাখতে চাইছেন। আমি এটা ড্রাইভের ইম্পর্টেন্ট ফোল্ডারে রাখতে চাইছি, মুভ করে দিলাম ইম্পর্টেন্ট ফোল্ডারে এবং এটা ইম্পর্টেন্ট ফোল্ডারে চলে গেছে। তো এবার আমি ইম্পর্টেন্ট ফোল্ডারে গিয়ে দেখি এটা গেল কি না। ইম্পর্টেন্ট ফোল্ডারে গিয়ে আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার এই যে কুইজটা এটা এখানে চলে গেছে। তো এইভাবেই আপনি যত খুশি কোশ্চেনকে স্টোর করেও রেখে দিতে পারবেন এবং কুইজের জন্যও আপনি এটাকে ইউজ করতে পারবেন। ধন্যবাদ। এসে গেল দৃষ্টিকোণ অনলাইন অ্যাপের নতুন ভার্সন 2.0। দৃষ্টিকোণের সমস্ত ভিডিও সবার প্রথমে দৃষ্টিকোণ অনলাইন অ্যাপে আসবে, তার কিছু পরে সেটি দৃষ্টিকোণ অনলাইন ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে, তাই সমস্ত কন্টেন্ট সবার আগে দেখার জন্য দৃষ্টিকোণ অনলাইন অ্যাপটিকে ইনস্টল করুন।